আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ খুব গুরুত্বপূর্ণ এবং পুরুষ ভাইদের জন্য বিশেষ ও বিশেষ করে আপনাদের রিকোয়েস্ট একটি ভিডিও নিয়ে এসেছি ইতিপূর্বে একটি ভিডিও আপলোড দিয়েছি যে হস্তমথনে বেশি ক্ষতি নাকি সহবাসে বেশি ক্ষতি এই বিষয় নিয়ে একটি ভিডিও আপলোড দেওয়ার পরে সেই কমেন্ট বক্সে অসংখ্য কমেন্ট এসেছে অনেক পুরুষ ভাইরা প্রশ্ন করেছেন রেগুলার সহবাসের ক্ষতি কি বা পর পর সহবাস করা শরীরের জন্য ভালো বা রেগুলার সহবাস করলে বিশেষ কোনো ক্ষতি হয় কি না এই টোটাল যে প্রশ্নগুলো আপনাদের মাঝে সহবাস নিয়ে রয়ে গেছে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাবো বন্ধুরা সহবাস যা গড প্রদত্ত একটি রুলস আমাদের মানবজাতির জাতির মধ্য মানব জাতি নয় প্রত্যেকটি প্রাণীর মধ্যে বললেই চলে কিন্তু মানুষের মাঝে বিশেষ একটি বিষয় কাজ করে যে আমরা একটু যখন বুঝতে শুরু করি যৌবনে পা দিতে শুরু করি যেমন দেখা যাচ্ছে এগারো বারো তেরো চোদ্দো বছর বয়সের পরেই আমরা কি করি বিকৃতভাবে যৌনাচার করি কিন্তু সহবাস নিয়ে কিন্তু আমাদের অনেক চিন্তা ভাবনা ভিতরে কাজ করে যে বিয়ের পরে কিভাবে সহবাস করব কতদিন পর পর সহবাস করব আসলে একটা কথা বিষয় কি যে আমাদের কোনো পাঠ্য বইতে বিশেষ করে এই ব্যাপারে কোনো পরামর্শ দেওয়া নেই যার ফলে আমরা একটু অজ্ঞতা রয়েছি এই অজ্ঞতার কারণেই কিন্তু আজ আমরা মাস্টারপেশন করছি আজ আমরা জানতে পারি না যে আমাদের শরীরে কি কি ক্ষতি করে ফেলছে হস্তমথনের কারণে তেমনইভাবে সহবাসের যে কিছু রুলস রয়েছে এই রুলসটাও কিন্তু আমরা অনেকেই জানি না সহবাসে যে কিছু বিশেষ উপকারী ভূমিকা রয়েছে আমাদের শরীরে এটাও কিন্তু আমি জানি আমরা অনেকেই জানি না এখন একটা বিষয় আপনাদের বলতে চাই যে ভিডিওটি দেখে আমি সহবাসের কিছু বিশেষ উপকারী ভূমিকা আপনাদের সঙ্গে শেয়ার করব তার মানে এই নয় যে অল্পবাসী ছেলেরা এখনো বিয়ে করেন নাই সহবাসের জন্য পাগল হয়ে যাবেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বয়স হতে হবে সাথে সাথে আপনাদের রুলস মেনে নিতে হবে বিয়ে করে নিতে হবে এরপরে আপনি ওয়াইফের সঙ্গে সহবাস করবেন এক প্রশ্ন হচ্ছে প্রতিদিন সহবাস করলে শরীরে কোনো ক্ষতি হবে কিনা দেখুন ভাই এক কথায় এর কোনো উত্তর যদি আপনাকে কেউ দিয়ে থাকে তাহলে মনে করতে হবে ভুল বিষয় কেন যে হ্যাঁ প্রতিদিন সহবাস করতে পারবেন এখানে বিশেষ কোনো ক্ষতি নেই বা কিছুটা ক্ষতি থেকে যায় তেমনইভাবে ক্ষতি থেকে যায় যদি আপনি সারাদিন পরিশ্রমের কাজ করেন এবং খাবার যদি আপনার ঠিক না থাকে যেমন যে আপনার যারা একটু পোর বা একটু গরিব কোয়ালিটির পুরুষ ভাইয়েরা রয়েছেন যে খুবই কষ্টের কাজ করেন সাথে সাথে বাসার খাবারও অনেক ভালো হয়ে থাকে না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রতিদিন সহবাস না করাটা ঠিক কিন্তু আপনার শরীর ভালো আপনি স্বাভাবিকভাবে ভালো করে ব্যায়াম করছেন জিম করছেন আপনার খাবারও ভালো রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি রেগুলার সহবাস করেন এইখানে ধরাবান্ধায় কোনো নিয়ম নেই মেডিকেল কিছু রুলস তুলে ধরে যে অধিক সহবাসে কিছু ক্ষতি হয় আবার সহবাস না করলেও কিছু ক্ষতি হয় আসলেও সেই যে সবার জন্য প্রদত্ত ব্যাপারটা এমন নয় দেখুন স্বাভাবিক রুলসে যদি আমি মেডিকেল থেকে বলতে চাই যে একজন মানুষ বিয়ের পরে যদি রেগুলার সহবাস করে তার শরীরে অনেক উপকার হয় যেমন এক নম্বরে মানসিকতা ভালো থাকে মন মানসিকতা ভালো থাকে দুই নম্বরে ব্যায়ামের কাজ করে দেয় মানে শরীরে যে ব্যায়াম আমরা অনেকে জিম করতে বা ব্যায়াম করতে চাই না হাঁটাচলা করতে চায় না সেই ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হাঁটাচলা বা ব্যায়ামের যে কষ্টটা ক্যালোরিটা খরচ হয়ে যাচ্ছে আপনার সহবাসের কারণে অনেক সময় দেখা যাচ্ছে বিশেষ কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধলেও আপনারা অনেকেই দেখা যাচ্ছে ক্যান্সার মতন রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন রেগুলার সহবাসে রেগুলার সহবাস করলে আপনার শরীর ইজি হবে কাজ করার ক্ষমতা ফিরে পাবেন বিশেষ করে রাতের ঘুম পর্যাপ্ত পরিমাণে হবে তাছাড়া আপনাদের যাদের হজম শক্তিতে সমস্যা রয়েছে অধিক সহবাস বা আপনারা যদি রেগুলার সহবাস করেন এদের হজম শক্তিতেও ভালো কাজ করবে এদিকে আবার রয়েছেন যে আপনারা অনেকেই রয়েছেন নতুন বিয়ে করেছেন অধিক বলতে যে নতুন বিয়ে করেছেন সকাল দুপুর রাত ইত্যাদি যে কোনো টাইমে আপনারা সহবাস শুরু করে দিচ্ছেন না এত করলে কিন্তু আবার আপনাদের ক্ষতি হবে আপনাদের প্রচুর পরিমাণে ঘাটতি চলে যাবে শরীর থেকে এরপরে দেখা যাচ্ছে আপনার মাজা ব্যথা হতে পারে আপনাদের পিসাবে ইনফেকশন হতে পারে আপনাদের প্রাইভেট অঙ্গে বা পুরুষ সঙ্গে আপনাদের ব্যথা অনুভব হতে পারে এই বিভিন্ন সমস্যা কিন্তু একবার অধিক করলে সমস্যা বিকজ আপনাকে পরিমিতভাবে করতে হবে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে চব্বিশ ঘন্টা পরে আপনি করতে পারেন যদি আপনার রাতের ঘুম ঠিক থাকে পর্যাপ্ত পরিমাণে যদি খাবার গ্রহণ করতে পারেন এরপরে দেখা যাচ্ছে যাদের হাই প্রেশার রয়েছে তাদের সহবাসটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে হাড়ের জন্য ভালো কাজ করে তাই অবশ্যই যদি বিয়ে করেন বউ কাছে থাকে তাহলে অবশ্যই আপনার রেগুলারই সহবাস করবেন এখানে ধরাবান্ধা বিশেষ কোনো নিয়ম নেই অনেকে অনেকে এক্সাম্পল দিয়ে বলতে পারে যে রেগুলার করলে এই সমস্যা সেই সমস্যা হ্যাঁ সমস্যা তাদেরই আছে আমি প্রথমেই বলে আসছি যে যাদের ঘুম ক্লিয়ার না টেনশন আছে মাথার ভিতরে এরপরে দেখা যাচ্ছে অনেকে বিশেষ কোনো সমস্যা শরীরে রয়ে গেছে যেমন সিস্টেমে কোনো প্রবলেম কিডনিতে সমস্যা লাংসের সমস্যা লিভারের সমস্যা এরকম বড় কোনো রোগ রয়েছে শরীরে তারা ব্যতীত যাদের খাবার ঠিক আছে নর্মালি যে যা খাইতে চান তাই খেতে পারেন এই কোয়ালিটির পুরুষ ভাইয়েরা বাদে স্বাভাবিকভাবে যারা একটু বেশি হেলে পড়েছেন বিশেষ করে আর্থিক সাইডে কষ্টের সাইডে তারা হয়তো বা রেগুলার করবেন না সপ্তাহে তিন থেকে চারবার করবেন কিন্তু এর কমের দরকার নেই কারণ পুরুষের জন্য সহবাস শুধুমাত্র পুরুষেরই যে শরীরে ভালো হচ্ছে তা নয় মেয়েদেরও মেয়েদের শরীরে অনেক উপকার হচ্ছে যাদের মিনিস্টেশনের সমস্যা রয়েছে মিনিস্ট্রেশন ক্লিয়ার হতে পারে যাদের স্রাবের সমস্যা রয়েছে এটাও সমাধান হতে পারে যাদের শরীর একটু ম্যাচ ম্যাচ করে কাজের ক্ষমতাটা হারিয়ে ফেলতেছে মেয়েরা দিন দিন কারণ মেয়েরা তো ব্যায়ামই করছে না চলাও বাদ দিয়ে দিচ্ছেন দিন দিন দেখা যাচ্ছে সবসময় ওই বিভিন্ন সিরিয়ালের টেলিভিশন নিয়ে বসে থাকেন আর রান্নাবান্না তো সব এখন রাইস কুকার গ্যাস ইত্যাদি হয়ে গেছে কোনো কষ্টই করছেন না এই অবস্থায় থাকতে থাকতে দিন দিন চর্বি জমে যাচ্ছে হাইপ্রে হচ্ছে ইত্যাদি রোগগুলো আপনাদের শরীরে বাসা বাঁধছে তাই আমি আপনাদের বলতে চাই সহবাস করার মতন বিশেষ ব্যায়াম আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম তাই মেয়েদের শরীর অনেক ভালো উপকারী ভূমিকা পালন করবে সাথে সাথে একটা কথা আপনাদের বলতে চাই হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই মনের ইচ্ছায় আপনারা মিল করবেন তা হলে মিলে অবশ্য আপনারা বিশেষ মজা পাবেন না সাথে সাথে আপনাদের দেখা যাচ্ছে আরও বিভিন্ন ইফেক্ট হতে পারে তাই আমি আপনাদের বলতে চাই যাদের সঙ্গিনী কাছে রয়েছে তারা রেগুলার সহবাস করুন শুধুমাত্র রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমান পর্যাপ্ত পরিমাণে পানি খান আরেকটা বিষয় না বললেই নয় যে সহবাসের পর যদি সম্ভব হয় খেজুর আর দুধ যদি সম্ভব হয় খেজুর আর দুধ এই দুইটা উপাদান যদি পারেন এটা সবার ম্যানেজ করার রেগুলার সম্ভব নয় তাই যাদের ম্যানেজ করা সম্ভব তারা খেয়ে নিতে পারেন সাথে সাথে আপনারা বাহিরে দেখবেন কাঁচা শিমুলের মূল পাওয়া যাচ্ছে এই ইত্যাদি খাবারগুলো আমার ইতিপূর্বে ভিডিওতে শেয়ার করেছি মাঝে মাঝে খাবেন আরেকটা বিষয় সবথেকে মজার না বললেই নয় রেগুলার সহবাসে আরও সহবাসের সময় নাও আপনাদের বৃদ্ধি পায় কারণ আপনি একটা কথা হয়তো বা ছোটোবেলা থেকে জানেন যে যেই কাজে যে অভ্যস্ত সেই কাজ সে থেকে ভালো করে তাই আপনি রেগুলার সহবাস করলে সহবাসে আরও ইজিলি সময় নিতে পারবেন কিন্তু দীর্ঘদিন পরে সহবাস করলে দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে দেখুন আমি এখানে মেডিকেলের কথা বলছি অনেকে বলতে পারেন ভাই আমি প্রবাসে আমি জব করি ওয়াইফ দূরে আসলে এই বিষয়টা কিছুটা আমাদের সমাজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কাজ করে কিন্তু আমি যে কথাগুলো বললাম শুধুমাত্র মেডিকেল থেকে তুলে ধরলাম আশা করি অবশ্যই তারা যাদের সহবাসের সুযোগ রয়েছে তারা সহবাস করবেন বিশেষ কোনো ক্ষতি সহবাস করলে হয় না আমি আশা করি ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছেন অবশ্যই আপনার বয়স হওয়ার পরে পর্যাপ্ত বয়স হওয়ার পরে আপনি বিয়ে করে সহবাস করবেন বিষয়টা ক্লিয়ার এই অল্প বয়সে হস্তমথন করে এই সহবাসের কথা ভাববেন তা না অল্প বয়সে বিয়ে না করে গার্লফ্রেন্ড এদিক ওদিকে যায় সহবাস করুন বিষয়টা এমন না আশা করি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন শুভন্ধুরা এইসুলের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় ও এত সময় ধরে আমার ভিডিও দেখলেন আমার ভিডিও ভালো হলে লাইক করবেন না অবশ্যই লাইক করে দেবেন আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে ভুলবেন না সব মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকে মতে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে